করেছে এবং বিভিন্ন রং এবং বর্ণ হিসেবে করে নিতে পারো। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে মেয়ের 13 তারিখ শনিবার লোহাগাড়া উপজেলার বিআরডিবি হলত লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক ডাক্তার আক্তার আহমদের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম। তিনি তার উদ্বোধনী বক্তব্য থয়, আমরা সবাই সম্মিলিত হব সরকারি ফি জমা দিয়ে একত্রিত হয়ে ফর্ম নিয়ে আমরা ওনাদের কাছে যাই, বলবো আমাদেরকে লাইসেন্স দেন, ওরা যদি না দেয় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, পত্রিকায় রিপোর্ট করব, তখন তারা যাবে কোথায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি হয়, যাদের লাইসেন্স আছে তারা লাইসেন্স গুলো হালনাগাদ করবেন, যাদের নাই তারা অবশ্যই লাইসেন্স জেনুইন করে ফেলবেন, বৈধ লাইসেন্স নেবেন, আর হচ্ছে মানুষকে চেষ্টা করবেন যাতে কম হয়রানিতে সেবা দেওয়া যায়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক সরকার প্রতিনিধি সদস্য ডাক্তার সালেহ আহমদ সুলেমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএইচএম চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ সামিউদ্দিন, লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবী কল্যাণ পরিষদের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক ডাক্তার আবু তাহের, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল গালা। এছাড়াও সাতকানিয়া ও লোহাগাড়া সহ বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক ডাক্তারের আলোচনা সভাতে অংশগ্রহণ করছে। সি প্লাস টিভি চট্টগ্রাম।